एवरीवन वेलकम बैक टू माय अनदर ब्लॉग। आज के सीपल रिसोर्टे हमारे सेकेंड डे हमें सकाले उठे नीचे हाँटते बेर एटा रिसोर्टर बैक साइड पुल साइडटा अनेक सुंदर। एरपर आमरा चले जाए नीचे रेस्टुरेंटे। हमारे सकाल बुफे ब्रेकफास्ट छिलो रूमेर साथे इनक्लूडेड। एंट्री गेटर पर ही बेकारीज आइटेमगुलो जेली और श्यामायो छिलो। एखाने एर अपोजिट छिलो जूस सेक्शन। वाटरमेलन ऑरेंज और डेटक्स वाटर अवेलेबल छिलो। एर साथे छिलो सालाद एंड फ्रूट सेक्शन। एरपर आमरा भितरे चले जाए। एखाने छिलो परोटा और एटा होच्छे खिचुड़ी। एटाई छिलो चिकेन कुरमा। এটাই ছিল ডাল আর সাথেটাই ছিল মিক্সড সবজি। এইখানে খিচুড়িটা বেশি মজা ছিল। ছিল বয়েলড ম্যাকারনি আর গ্রিন বিনস। এটা হলো পিন্টু বিনসের কারি আর এটার সাথে ছিল রোস্টেড পটেটো। এগুলো হচ্ছে প্যানকেক। এর সাথে হানি দেওয়া ছিল। রেস্টুরেন্টের মাঝখানে ছিল চা কফির জন্য সেপারেট টেবল। সাথে বিভিন্ন ধরনের হার্বাল চা পাতাও ছিল। আর একটি কর্নারে হেলদি ব্রেকফাস্টের জন্য ওটস কর্নফ্লেক্স মিল্ক আর হানি দেওয়া ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই যাই ওয়াটার পার্কের দিকে। গেট থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকি। আমরা যেহেতু রিসোর্টের ভিতরে গেট থেকে ঢুকেছিলাম তাই কিছুটা হেঁটে ভিতরে যাই। বর্ষা, আনিকা, এটা ছিল রেইন ডান্স। এখানে গান বাজতে ছিল। এরপর আমরা চলে যাই ফান পুলে। এখানে বড় থেকে ছোট সবার জন্য ওয়াটার স্লাইড ছিল। আর এই যে আমি আর বর্ণ। এরপর আমি টানেল স্লাইড গুলোতে উঠি। বাকিগুলোর থেকে এই স্লাইডটাই আমার কাছে বেশি অ্যাডভেঞ্চারাস লেগেছে। এর পরেরটা ছিল টর্নেডো স্লাইড। এইটার মধ্যে হাফ এসে আমরা স্টাক হয়ে যাই। তারপরে ওরা বলে যাতে আমরা হাত দিয়ে পুশ করে টানেলে যাই। এইটা আরেকটা টানেল স্লাইড ছিল।
স্লাইডের ফ্লোটেড ইয়ার ব্যাগগুলো নিচ থেকে নিয়ে উঠা লাগে, উপর থেকে কোনো ব্যাগ দেওয়া হয় না। এগুলো ছাড়াও এখানে নাগরদোলা আর নৌকা রাইডও অ্যাভেলেবেল ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।